নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস সোমবার যথাযথ মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এছাড়াও আজাদ হিন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং নেতাজির মূর্তিতে মাল্যদান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। এদিন ছাত্র ও যুবদের নিয়ে নেতাজির মতাদর্শ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি এদিন পরাধীন ভারতে প্রথম স্বাধীন ভারতীয় আজাদহীন সরকার ও তার গুরুত্বের বিষয়ে নেতাজি সুভাষ ফাউন্ডেশনে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। আজকের দিনেই 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে শপথ গ্রহণ করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে অখণ্ড ভারতে স্বাধীনতা তিনি নিয়ে আসবেন এবং সেই অখণ্ড ভারত আজকে যেটা তিন খণ্ডে বিভক্ত সেই অখণ্ড ভারতকে স্বাধীন করার মাধ্যমে সার্বভৌম সমাজতান্ত্রিক ভারত রাষ্ট্র গঠনের সংকল্প ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের দিনে জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করছে। আজকে বিকেল 3টায় নেতাজি গবেষক ডক্টর শৈলেন দেবনাথ আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা চক্রে বক্তব্য রাখবেন। বহু মানুষ তাতে অংশ নেবেন এবং আমরা আশা করছি নেতাজি সুভাষচন্দ্রের সেই আদর্শ অখণ্ড ভারতের স্বাধীনতা সমাজতান্ত্রিক ভারত গঠনের তার যে স্বপ্ন সেই স্বপ্ন আগামী দিনে পূরণ হবে। এই দিনটি গোটা দেশব্যাপী মানুষ উদযাপন করুন, এটাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কাছে আহ্বান। তাহলে আমাদের নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান, আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ নিবেদন, ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জয় হিন্দ ধ্বনি দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজকে 77তম প্রতিষ্ঠা দিবস। 1943 সালের 21শে অক্টোবর থেকে আজকের দিন 77তম বর্ষে পা দিল। আমরা আশা করছি এই দিনটি তাৎপর্য দেশবাসী অনুধাবন করে আগামী দিনে এই দিনটিকে আরও ভালো করে উদযাপনের উদ্যোগ নেবেন।